নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবর যার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। গরু পাচার মামলায় দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার অনুব্রত। শুধু গ্রেপ্তারই নয়, অনুব্রত মণ্ডলের চটজলদি বিচার করে শাস্তির দাবিতে পথে নামল সিবিআইএম। সদাইপুর থানা ব্যবস্থাপনায় রাখি বন্ধন উৎসব। এবার খবর বিস্তারিত। গ্রেপ্তার হলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আজ বোলপুরের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছে যান। বেলা তখন প্রায় ১১টা। সিবিআই এর আট দশ জনের একটি দল এবং সঙ্গে ছিলেন সিআরপিএফ জওয়ানরা। প্রথমে অনুব্রত মণ্ডলের বাড়ির চারিদিক ঘিরে ফেলেন জওয়ানরা। তারপর সিবিআই আধিকারিকরা তদন্ত জেরা শুরু করেন অনুব্রত বাবুকে। অবশেষে ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদের পর সিবিআই আধিকারিকরা অনুব্রত মণ্ডলকে নিয়ে রওনা দেন আসানসোলের উদ্দেশ্যে। পরে তাকে আসানসোলের সিবিআই এর বিশেষ আদালতে তোলা হলে তাকে দশ দিনের সিবিআই হেফাজতে নির্দেশ দেন বিচারক। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। শুধু গ্রেপ্তারই নয়, অনুব্রত মণ্ডলের চটজলদি বিচার করে শাস্তির দাবিতে পথে নামল সিপিআইএম। এদিন বোলপুরের বাড়ি থেকে সিবিআই অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতেই বোলপুর চৌরাস্তা মোড়ে জড়ো হয় সিপিএম কর্মী সমর্থকরা। রাজ্য জুড়ে বিপুল দুর্নীতির বিরুদ্ধে যেমন সোচ্চার হয় তারা, তেমনই সিবিআই এর এমন পদক্ষেপকে স্বাগত জানিয়ে রাজ্যে দ্রুত আইন শৃঙ্খলা পরিবেশ ফেরানোর দাবিও তোলে তারা। ভয় টিভি, বোলপুর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019 9474437713 9434326822। ফিরে এলাম বিরতির পর। আজ রাখি বন্ধন উৎসব। প্রতি বছরের মতো এবছরও রাখি বন্ধন উৎসবে এগিয়ে এলো বীরভূম জেলা পুলিশ। বীরভূম জেলা পুলিশ কেবলমাত্র সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করে না, একাধিক অনুষ্ঠানের মাধ্যমে মানুষের সাথে জনসংযোগ স্থাপনও করে।
এবার সদাইপুর থানার ব্যবস্থাপনায় এবং ওসি মিকাইল মিয়ার নেতৃত্বে রাখি বন্ধন উৎসব উপলক্ষে সদাইপুর থানার পুলিশ পথ চলতি মানুষ বাইক আরোহী থেকে বাস ট্রাক চালক সকলের হাতে রাখি পরিয়ে জনসংযোগ বৃদ্ধি করেন। এদিন রানীগঞ্জ মোড়গ্রাম 60 নম্বর জাতীয় সড়কের ধারে জামবনি বাসস্ট্যান্ডের কাছে সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া পথ চলতি মানুষকে দাঁড় করিয়ে হাতে রাখি পরিয়ে দেন। ওসির সঙ্গে সঙ্গে অন্যান্য পুলিশ অফিসার এবং মহিলা পুলিশ কর্মীরাও পথ চলতি মানুষকে রাখি পরান, পাশাপাশি সকলকে মিষ্টিমুখও করানো হয়। সেকুরি মোহাম্মদের রিপোর্ট, ভয় টিভি, দুবরাজপুর। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। গরু পাচার মামলায় দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার অনুব্রত। শুধু গ্রেপ্তারই নয়, অনুব্রত মণ্ডলের চটজলদি বিচার করে শাস্তির দাবিতে পথে নামল সিবিআইএম। সদাইপুর থানা ব্যবস্থাপনায় রাখি বন্ধন উৎসব। আজকে জেলা বার্তা এই পর্যন্তই, নমস্কার।